ঝিনাইদহের সদর উপজেলার আরমুখী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মোহাম্মদ আতিয়ার রহমান নামে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত ব্যক্তির ছেলে জানান, আজ সকাল 10:30টার দিকে তাদের গ্রামের মাঠে ধান কাটা শ্রমিকদের খাবার নিয়ে মাঠে যাচ্ছিলেন তার পিতা। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে মাঠের মধ্যে ওতপেতে থাকা ওই গ্রামেরই 10 থেকে 15 জনের একটি গ্রুপ তার বাবাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে জখম এবং বাম পায়ের রগ কেটে মৃত ভেবে ফেলে রেখে যায়। এ সময় গ্রামবাসীরা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, পরে তার অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।